নমস্কার, আমার নাম ধ্রুবচন্দ হালদার। আমি কলকাতাতে ভালো কাজ করতাম, প্রাইভেট টিউশন পড়াতাম, কিন্তু করোনা ভাইরাসের জন্য লকডাউনের ফলে কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে আমার গ্রামে ফিরে এলাম। গ্রামে ফিরে আসার পর প্রচণ্ড বৃষ্টিতে জমির ক্ষেত পুরো নষ্ট, সবজি বাগানও নষ্ট, পুকুর খাল সব নষ্ট হয়ে গেছে, মাছ সব বাহার চলে গেছে। তার জন্যে খুব অবস্থা খারাপ। তো আমি গ্রামে এখন প্রাইভেট টিউশনে পড়াচ্ছি, গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনা শেখাচ্ছি। আমি এখন ছ জায়গায় প্রাইভেট টিউশনে পড়াই আর কাজ করি, কিন্তু বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাওয়ার ফলে প্রতিটা মানুষ অসহায় অবস্থা পড়ে যায়। এই অবস্থায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আমার দুটো মেয়ে, একটাই ছেলে, তাদের খুব কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি, খুব ইচ্ছা তাদের ভালো করে মানুষ করব, খুব ইচ্ছা তারা মানুষের মতন মানুষ হবে। আমিও যত সাথে চেষ্টা করে তাদের লেখাপড়া শেখাবো, এই আমার মনের বাসনা। এবং যে ছেলেমেয়েরা আমার কাছে পড়ে তাদেরও ভালো করে মানুষ করব, ভালো করে শিক্ষা দেবো, মানুষের মধ্যে মানুষ করব, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করব, এই আমার মনের ইচ্ছা।